হ্যালো দেশি বাইকের ফ্যান্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অলরেডি দেশি বাইকের ইউটিউব চ্যানেলে আমার চার পাঁচটা ভিডিও চলে আসার দেখেছেন, তার মধ্যে স্টেট রিভিউ আছে তিনটা, ইয়ামা FZX, TVS রেডার অ্যান্ড দ্য লিফান KP 165 4V। তার সাথে হালকা পাতলা কিছু টিপস ভিডিও পাবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আ নিউ বাইক হ্যাজ বিন লঞ্চ, বাজাজ পালসার N160। এটা ফার্স্ট ইম্প্রেশন ভিডিওটা পেয়ে যাবেন। বেসিক্যালি এই ভিডিওগুলোর মধ্যে কিছু কমেন্ট পেয়েছি ফেসবুকে, আমার পার্সোনাল নামে কমেন্ট করেছে অনেকে, সেটা হচ্ছে আমার জন্য কোন বাইকটা বেস্ট বা বাংলাদেশে কোন বাইকটা বেস্ট হবে আমার জন্য। বেসিক্যালি ফরগেট অর বাংলাদেশ, ওয়ার্ল্ডের বেস্ট বলে কোনো ওয়ার্ড নেই। সো আপনি যখন কোনো বাইক চুজ করবেন আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো নিয়ে একটা ভিডিও আপনাদের জন্য বানানো। আই হোপ যে ভিডিওটা হেল্প করবে আপনার প্রেফার বাইক চুজ করার জন্য। সো আপনি যখন বাইক কিনবেন কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে তার বাজেটটা কত, বিকজ একটা বাজেটের উপরে ডিপেন্ড করবে আপনি কীরকম বাইক চাচ্ছেন। আপনি কি বাইকটা অনেক ট্যুর দিবেন, নাকি বাইকটা আপনি ডে টু ডে সিটি রাইডিংয়ের জন্য ইউজ করবেন, নাকি আপনি সিটি রাইডও করবেন উইকেন্ডে ট্যুর দিবেন, নাকি অ্যাকচুয়ালি বাইকটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন। এখন আপনাকে দেখা যায় সাপোজ আপনার অপশান, আপনার বাজেট 2 লাখ টাকা, আপনি 5-6টা বাইকের লিস্ট করলেন, এটা তো কোনো সময় আপনাকে হেল্প করবে না প্রেফার বাইকটা চুজ করার জন্য। সো ওই বাজেটের মধ্যে আপনি হায়েস্ট থেকে 2টা না ম্যাক্সিমাম 3টা বাইকের একটা লিস্ট করে ফেলবেন, ঠিক আছে এই বাজেটের মধ্যে 3টা বাইক আমার কাছে আছে। তিন ধারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনার বাইকটা কী পারপাস ইউজ করবেন এটা মাথায় রাখতে হবে। দেখা যাবে যে আপনি কথার কথা, ফর এক্সাম্পল 2 লাখ টাকার বাজেট থাকলো এবং 2 লাখ টাকা বাজেটের মধ্যে আপনি এখানে জিক্সার পাবেন, মোনোটন সিঙ্গেল ডিস্ক আগে যেটা, আপনি এক্স ব্লেড পাবেন, হিরো থ্রিলারও পেয়ে যাবেন। সো আপনাকে মাথায় রাখতে হবে যে এই বাজেটের মধ্যে আমি যে বাইকটা নিব এই বাইকটা কী পারপাস আমি ইউজ করবো। খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে আপনি যে বাইকটা কিনবেন বা যে ব্র্যান্ডের বাইকটা কিনবেন ওটা সার্ভিস এবং স্পেয়ার্স অর্থাৎ বাসার আশেপাশে আছে কিনা মাথায় রাখতে হবে, বা অফিসের আশেপাশে। তো দেখা গেলো আপনার যদি ওই স্পেয়ার সার্ভিসের জন্য অন্য একটা জায়গায় যাওয়া লাগে যেটা অনেক দূরে, যেটা অনেক টাইম কনজিউম হবে, বিকজ ঢাকা সিটিতে অনেক জ্যাম প্যাক থাকে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে দেখা গেলো যাতে বাসার কাছে হলে হবে কি, যাতে বাসায় কাছে আসলে সার্ভিস দিয়ে চলে গেলেন কাছে, বা অফিসের আশেপাশে আরও সুবিধা, আপনি অফিসে যাওয়ার সময় সার্ভিস দিয়ে গেলেন আবার ব্যাক করার সময় নিয়ে গেলেন। সো ইটস আ কি থিং যেটা মাথায় রাখতে হবে। এবং লাস্টলি আপনি যে বাইকটা কিনতে চান ওই বাইকটা আপনার কমফোর্ট জোনের মতো আছে কিনা মাথায় রাখতে হবে, যে আপনি কমফোর্ট কিনা। দেখা যায় অনেক বাইকে আছে স্টিপ সাসপেনশন, বাট ইউ আর কমফোর্টেবল উইথ ইট, ইউ আর হ্যাপি উইথ ইট, বাট কিছু বাইকে আছে স্টিপ সাসপেনশনের কারণে আপনি হ্যাপি না। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে মাথায় রাখা উচিত আপনার। সো এই 4-5টা পয়েন্ট আমি মনে করি খুব ছোটো ছোটো জিনিস, যেমন এগুলো যদি ফলো করেন বা এগুলো যদি মাথায় রাখেন আপনার প্রেফার্ড বাইক কেনার জন্য, আই হোপ ইট উইল হেল্প ইউ অলট। সো দ্যাটস ইট ফর টুডে। দেশি বাইকের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক গ্রুপটা ফলো করবেন, এবং ফেসবুক যে পেজটা রয়েছে লাইক দিতে ভুলবেন না। এবং নতুন নতুন কিছু টিপস ভিডিও বা কী ধরনের টিপস ভিডিও জানতে চান বা কী ধরনের সাজেশান আপনি জানতে চান কমেন্ট করে নিচে জানিয়ে দিন। আশা রাখি ইন আগামীতে আমরা কোনো ফিউচারে কোনো ভিডিও যদি করি আপনাদের এই ভিডিওগুলো নিয়ে ভিডিও করবো। সো আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।